আমরা যখন ফোনে ভিডিও করতে যাই, অর্থাৎ আমরা যখন ফোনে কোনো ভিডিও করি, সেই ভিডিও কিন্তু দেখবেন যে মানে কি বলে, যে আমরা যখন হাট মানে এরকম কোনো ভিডিও করি, ভিডিও কিন্তু মানে খুব শেকি হয়ে যায়, অর্থাৎ কাঁপাকাঁপি কিন্তু করে ভিডিওটা। সো আপনি এই কাঁপাকাঁপি ভিডিওটাকে কীভাবে একদম স্ট্রেট কাট ভিডিও করবেন, আজকের মানে ভিডিওতে আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো। আপনার হাতে থাকে একটা স্মার্টফোন দিয়ে কিন্তু এটা সম্ভব, এটার জন্য কোনো গিম্বল লাগে না। কিন্তু আমরা সচরাচর কিন্তু গিম্বল গিম্বল বলে কিন্তু আসলে পাগল হয়ে যায়, যে যদি গিম্বল থাকতো তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এরকম করে মানে দৌড়ে দৌড়ে বা হাঁটা হাঁটা কিন্তু ভিডিও করতে পারেন। বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা গিম্বল ছাড়াই আপনি নর্মালি একটা স্মার্টফোন দিয়ে মানে খুব সুন্দরভাবে ভিডিও করবেন, কিন্তু ভিডিও যতই কাঁপাকাঁপি করুক না কেন আপনি সেটাকে কিন্তু নর্মালি একদম নিয়ে আসতে পারবেন। তো চলুন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে নেবো, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকন অল করে দিতে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, সো এটার জন্য কিন্তু মূলত কোনো একটা অ্যাপসের প্রয়োজন নাই, যে এটার জন্য যে আমাকে অ্যাপস ডাউনলোড করতে হবে, নো, কোনো অ্যাপস লাগবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু আগে একটা ভিডিও শ্যুট করেছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অনেক মানে শেকি, মানে অনেক কিন্তু কাঁপাকাঁপি করতেছে, যে আমি মানে হেঁটে হেঁটে যে ভিডিওটা করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে, যে মূলত আমি কী বলো যে আমি হাইটে হাইটে কিন্তু এই ভিডিওটা করছি। সো এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এই যে শেকি ভাবটা আছে, মানে যে কাঁপাকাঁপিটা করতেছে এটা থাকবে না। প্রসেসটা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফোনে মানে যে কোনো ফোনে, এটা আমার স্যামসাং যেহেতু, আপনার অন্য কোনো ফোনেও দেখবেন আপনাদের ফোনে একটা একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটার নাম হচ্ছে এই যেরকম গুগল ফটোস নামে একটা অ্যাপস আছে। আমি আপনাদেরকে মার্ক করে যেটা দেখাচ্ছি একটু লক্ষ্য করুন, এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্লে স্টোর থেকে গুগল ফটোস থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তবে সচরাচর সবগুলো ফোনে মোটামুটি ফটোসটা থাকে। ওকে, সো জাস্ট এই ফটোসের উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন। এটার উপরে যখন আপনি ট্যাপ করে দেবেন, এখানে কোনো কাজ নাই, খুব সিম্পল একটা কাজ, একটু লক্ষ্য করুন। আমি যে ভিডিওটাকে মূলত কাজ করব, জাস্ট সেই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। এই যে 9 সেকেন্ডের আমি যে ভিডিওটা করেছি, জাস্ট এই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। জাস্ট আমি যখন এটাকে সিলেক্ট করে নেবো, নেওয়ার পরে দেখেন একটু সময় নিচ্ছে, দেখেন এই ভিডিওটা কিন্তু মানে কাঁপাকাঁপি করতেছে, ভিডিওটা কিন্তু অনেক শেকি হয়ে গেছে। বাট এইটাকেই আমি এখন মানে নর্মাল একটা রূপ দেবো, এই জন্য কিচ্ছু করতে হবে না। জাস্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবে নিচের দিকে যে এডিট নামে একটা অপশন আছে, একটু লক্ষ্য করুন এখানে, দেখেন এই যে এডিট, ঠিক আছে, জাস্ট এডিটে আপনি একটা ট্যাপ করে দেবেন। এডিটে আপনি যখন ট্যাপ করে দেবেন, এডিটে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি শো করবে। একটু লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। যখন এইরকম ইন্টারফেস শো করবে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ছোট্ট একটা চিহ্ন আছে, মানে গোল, এই ঘরের ভিতরে মানে এরকম তীর চিহ্নের মতো তো আছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। এখানে আপনি যখন ট্যাপ করবেন, এই যে নড়াচড়া যে হচ্ছিলো, যে ভিডিওটা বা মানে শেখি যেটা হচ্ছিলো, এটা মূলত এখান থেকেই কাজ করে দেবে। একটু চমকটা দেখুন, 1 মিনিট একটু অপেক্ষা করুন, অবশ্যই ধৈর্য ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সময় লাগবে না, খুব একটা বেশি সময় নেবে, যত ভিডিওটা বড় হয় সেক্ষেত্রে বেশি সময় নেই, ছোটো ভিডিও হলে খুব অল্প সময়ের ভিতরে আপনি কাজটা কিন্তু করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা, যদি একটু প্লে করে তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু আগে যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা কিন্তু ওই রকম আর নাই, এটা কিন্তু মোটামুটি 50% থেকে 60% কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখেন, লক্ষ্য করুন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, যেটা ছিল একটু আগে যেটা ছিল সেটা কিন্তু আর নাই, অরিজিনাল ভিডিওটা কিন্তু ছিল মানে এইরকম এইরকম করতেছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কিন্তু দূর হয়ে গেছে। আপনি চাইলে এটা দিয়ে মানে ট্রাই করে দেখতে পারেন, যে গিম্বল থেকে মোটামুটি এটা অনেক ভালো কাজে দেবে আপনাকে নর্মাল ভিডিও শ্যুট করার জন্য। এটা দিয়ে যে আপনি প্রফেশনালি ভিডিও শ্যুট করতে পারবেন না, আমি সেটা বলতেছি না, তবে আপনার ব্যক্তিগতভাবে যে এটা ভিডিও শ্যুট করার প্রয়োজন, হাঁটার সময় অনেক সময় দেখা যায় ভিডিওটা শেকি হয়, সেখান থেকে মোটামুটি আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সালামু আলাইকুম।